মানুষের দরজায় দরজায় যাবেন, বাজেটের যে সুনির্দিষ্ট পরিকল্পনা, যে ভালো দিক সেগুলো মানুষকে জানান দেওয়া হবে, কি বলবেন? প্রথম কথা যেটা নিয়ে সব থেকে বেশি হইচই হচ্ছে যে ইনকাম ট্যাক্সটা নাকি আগে 3 লাখ ছিল, 5 লাখ না 7 লাখ কত নাকি তাদের ট্যাক্স দিতে হবে না ইত্যাদি ইত্যাদি, যদিও খুব জটিল অঙ্ক, জটিল ক্যালকুলেশন, কিন্তু মানুষকে বোঝানো হচ্ছে যে আমরা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে অনেক ছাড় দিয়েছি, এটাই দেখা গেছে প্রধান খবর হয়েছে মিডিয়া চ্যানেলে। এবার প্রশ্ন হচ্ছে 124 কোটি জনতা তাতে ইনকাম ট্যাক্স দেয় 3.5 কোটি, 3.5 কোটি লোক সারা ভারতে ইনকাম ট্যাক্স দেয় 140 কোটি, তাহলে ওই 3.5 কোটি লোকের কাছেই বিজেপি যেন যায়, কারণ তার বাইরের যারা তারা শুধু পেয়েছে উল্টোটা, মানে মূল্য বৃদ্ধিটা পেয়েছে, যে পেট্রোলের দাম বেশি, গ্যাসের দাম বেশি, কেরোসিনের দাম বেশি, ডিজেলের দাম বেশি, খেতে পাচ্ছে না, কোনো কর্মসংস্থান নেই, সেই দিকটার উত্তর দিতে হবে বিজেপিকে যদি সাহস করে যায়। তাদের প্রধান প্রশ্ন তার সামনে আসবে সাধারণ মানুষের কাছ থেকে যে জিনিসের দামটা না কমিয়ে এই বাজেটে শুধু শুধু বড় বড় কথা বলে লাভটা কি? আর আপনারা এটাও দেখেছেন, আমি মনে করিয়ে দিই, আগের দিনের আর্থিক সমীক্ষা যেটা বার করেছে তাতেই এই বিজেপি সরকার থেকেই বলা হয়েছে 100 দিনের কাজ চালাতে গেলে সারা ভারতে 1 বছরে 180 লক্ষ কোটি টাকা লাগবে, সেখানে 60,000 কোটি টাকা দিয়েছে, বরাদ্দ করেছে, তার মানে 1/3 করেনি, তাতে কি এই 100 দিনের কাজ কি বন্ধ করে দিতে চাইছে তারা? এটাই জানা, 1,80,000 কোটি টাকা দরকার, দিচ্ছে 60,000 কোটি টাকা, তার মানে সারা ভারতে যেটা হচ্ছে মূল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, সেই 100 দিনের কাজ সেটা কি বন্ধ করে দিতে চাইছে? তার উত্তর দিতে হবে, গরিব মানুষ জানতে চাইবে, গ্রামের মানুষ জানতে চাইবে। সুতরাং বিজেপির লোকরা বাজেট নিয়ে গর্ব করার মতন জায়গায় নেই, যাবে যখন তখন তাদেরকে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হবে, এইটা যেন বিজেপির নেতারা মনে রাখে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে